আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেছে উত্তর কোরিয়া। পুরো ইউক্রেন জাতিকে হত্যা করতে চান পুতিন। ইউক্রেনের জয়ের ব্যাপারে যা বলল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। জেলেন্সকিকে সহযোগিতার আশ্বাস দিলেন এরদোগান। নিষেধাজ্ঞায় শান্তি ফেরে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলেছে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, 2019 সালে রাশিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে রাশিয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্ব পায় বলে বিবৃতিতে জানিয়েছে পিয়ংইয়ং। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার বিষয়ে উত্তর কোরিয়ার নীতিতে পরিবর্তন আসবে না। এর আগে মস্কোতে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিং হুন চোল বলেছেন, পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ মোকাবেলার জন্য মস্কোর সঙ্গে পিয়ংইয়ং এর সহযোগিতা বাড়ানো হবে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত কোরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকবে ততদিন সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না। পূর্ব এশিয়ায় অস্থিতিশীলতার জন্য ওয়াশিংটনকে দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে জানবেন, পুরো ইউক্রেন জাতিকে হত্যা করতে চান পুতিন। ইউক্রেনের মেলিতোপল শহরের মেয়র ইভান ফেদোরভ রবিবার সিএনএনকে বলেছেন যে তার শহর অত্যন্ত কঠিন ও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। গত মার্চে রুশ বাহিনীর কাছে 5 দিন বন্দী ছিলেন এই মেয়র। ইভান ফেদোরভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য হচ্ছে পুরো ইউক্রেন জাতিকে হত্যা করা। তিনি জানান, মেলিতোপল শহরের নাগরিকেরা ত্রাণ পাচ্ছেন না। ফেদোরভ আরও বলেন, আমরা মানবিক সহায়তা দিতে পারছি না, আমরা ওষুধ দিতে পারছি না, আমরা জরুরি পরিষেবাও পৌঁছাতে পারছি না, সে কারণে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। আগ্রাসন শুরুর কয়েকদিনের মধ্যে রুশ বাহিনী দক্ষিণ পূর্ব ইউক্রেনের মেলিতোপল দখল করে নেয়, তবে এরপর থেকে শহরটিতে বিক্ষিপ্ত বিক্ষোভ দেখা গেছে। ফেদোরভকে অপহরণের পর রুশ বাহিনী মেলিতোপলকে তাদের নিয়ন্ত্রিত এক মেয়রকে ক্ষমতায় বসান। পরবর্তীতে বন্দি বিনিময়ের মাধ্যমে ফেদোরভকে ছেড়ে দেয় রুশ বাহিনী। এদিকে জানবেন, ইউক্রেনের জয়ের ব্যাপারে যা বলল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রোববার কিয়েভ সফর করবেন বলে আশা প্রকাশ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। হোয়াইট হাউস অবশ্য তাদের সফরের পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্যই করেনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন। সানডে মর্নিং প্রোগ্রামে বিবিসির সোফি রাও নার্থে নেট প্রাইস বলেন, তিনি আত্মবিশ্বাসী যে জেলেন্সকি যুদ্ধে জয়ী হবেন। তিনি বলেন, ইউক্রেন জিততে চলেছে, রাশিয়ার জন্য একটি কৌশলগত পরাজয় হতে চলেছে। যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে পর্যাপ্ত ভারী সরবরাহ করেছে অস্ত্র, এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে নেট প্রাইস বলেন, আমরা আমাদের ইউক্রেনীয় অংশীদারদের রুশ আগ্রাসনকে প্রতিহত করার জন্য যা প্রয়োজন তা সঠিকভাবে সরবরাহ করেছি। এদিকে রাশিয়া কিছু অঞ্চল দখল করা সত্ত্বেও ইউক্রেনীয় প্রতিরোধ সব দিক দিয়ে শক্তিশালী হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এদিকে জানবেন, জেলেন্সকিকে সহায়তার আশ্বাস দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় জেলেন্সকিকে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার প্রক্রিয়া চলাকালে তুরস্ক সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এরদোগান বলেন, ইউক্রেনের মারিউপোলে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে। তুরস্ক গ্যারান্টির বিষয়টিকে নীতিগতভাবে ইতিবাচকভাবে দেখে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এরদোগানের সঙ্গে আলোচনায় ইউক্রেনের বিভিন্ন দেশের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির মধ্যে একটি
ফোন আলাপের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই ফোন আলাপের পর পুতিন আর জেলেন্সকি তুরস্কের সাক্ষাতের ব্যাপারে একমত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন ইস্যুতে তুরস্ককে নিরপেক্ষ অবস্থানেই দেখা গেছে, শুরু থেকেই এই সংকট নিরসনে কাজ করছে আঙ্কারা। এদিকে জানবেন, নিষেধাজ্ঞায় শান্তি ফেরে না, সংলাপ চালিয়ে যাওয়া ও শান্তি ফেরানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা সাহায্য করতে পারে না। ইউক্রেন ইস্যুতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েভ এমন মন্তব্য করেছেন। আর্জেন্টিনায় রাশিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা যোগ দেবে না বলেও জানান তিনি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়োর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে আর্জেন্টিনা চায় উভয় পক্ষ সংলাপে ফিরে আসুক। সান্তিয়ানো ক্যাফিয়েভ বলেন, বুয়েন্স আয়ার্সের একতরফা নিষেধাজ্ঞার জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো নেই, তাছাড়া সরকার যাতে নিষেধাজ্ঞার মতো কোনো পদক্ষেপে যোগ দিতে না পারে সেজন্য আইনও রয়েছে। শান্তি আলোচনার আহ্বান জানিয়ে তার সরকার সমস্যা সমাধানে কাজ করছে বলেও জানান তিনি। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর স্থায়ী পর্যবেক্ষক ছিল রাশিয়া, সে পদ স্থগিত করতে ভোটাভুটির আয়োজন করে যুক্তরাষ্ট্র, যাতে মেক্সিকো এবং ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনাও ভোট দেওয়া থেকে বিরত থাকে। যদিও চলতি সপ্তাহের শুরুতে রেজুলেশনটি পাশ করা হয়। ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। এক্ষেত্রে কঠোর ভূমিকায় রয়েছে মার্কিন প্রশাসন। রাশিয়ার আর্থিক ও ব্যাংকিং খাতসহ গুরুত্বপূর্ণ বিষয়কে লক্ষ্য করে মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। এরপর থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। হামলা বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শান্তি আলোচনায় বসলেও এখনও ফিরেনি কোনো শান্তি, সংঘাত চলছেই। দু মাসের সংঘাতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে, এতে নিহত হয়েছে অনেক শিশু। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরা পর্যন্ত। এমন নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী এবং তা চালাচ্ছে ইউক্রেনের দোষেই। এদিকে জানবেন, ইরানের IRCC পারস্য উপসাগরে 2000 লিটার চোরাচালান করা জ্বালানিসহ বিদেশি জাহাজ জব্দ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিজ্ঞা করেছে যে পারস্য উপসাগর থেকে কখনোই চোরা কারবারের জন্য নিরাপদ স্থান হবে না, কারণ তারা পারস্য উপসাগরের উত্তর অঞ্চলে একটি বিদেশি জাহাজ আটক করে 2 লাখ লিটার জ্বালানি পাচারের জন্য এই মাসে টানা তৃতীয় ঘটনা। এটি IRCC-র দ্বিতীয় নৌ অঞ্চলের জনসংযোগ বিভাগের প্রধান কর্নেল গোলাম হুসেইনি রবিবার ফার্স বার্তা সংস্থাকে বলেছেন যে জাহাজটিতে 8 জন ক্রুকে গ্রেপ্তার করে দক্ষিণ ইরানের বুশেহর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তিনি চোখ করেছেন যে বিদেশি পতাকাবাহী জাহাজটিতে জ্বালানি দেওয়ার উদ্দেশ্যে আরও 5টি নৌকাকে আরও তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন যে দেশের জাতীয় উৎপাদন ও অর্থনীতিকে সমর্থন করার সাথে সাথে IRCC নৌবাহিনীর জন্য জ্বালানি চোরাচালান এর বিরুদ্ধে লড়াই করা একটি শীর্ষ অগ্রাধিকার। হুসেইন জোর দিয়ে বলেছিলেন যে পারস্য উপসাগরে উপকূল এবং এর আশেপাশের জলরাশি মুনাফাকর ও চোরা কারবারিদের জন্য নিরাপদ স্থান হবে না। 15 এপ্রিল IRCC পারস্য উপসাগরে 2,50,000 লিটার চোরা চালান করা জ্বালানি বহনকারী একটি জাহাজ বাজেয়াপ্ত করে এবং এর 7 জন ক্রু সদস্যকে আটক করে। IRCC পারস্য উপসাগরীয় অঞ্চলে 2,20,000 লিটারের চোরা চালান করা জ্বালানি বহনকারী একটি জাহাজ বাজেয়াপ্ত করার এবং পুরো 11 জন ক্রু সদস্যকে গ্রেপ্তার করার কয়েকদিন পরে এটি এসেছিল। সম্প্রতি গত অক্টোবরের ইরানি জ্বালানি চালানকে লক্ষ্য করে আমেরিকার জলদস্যুতার বিরুদ্ধে তার অভিযানের বিস্তারিত ফুটেজ প্রকাশ করেছে। পর্বের সময় মার্কিন বাহিনী ওমানের কৌশলগত সাগরে ইরানের তেলের একটি কার্গো বহনকারী একটি ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে এবং তার অপরিশোধিত পণ্য চালানের জন্য অন্য জাহাজে স্থানান্তর করে। তারপরে IRCC দ্বিতীয় জাহাজের বিরুদ্ধে একটি সামুদ্রিক অভিযান পরিচালনা করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।